ছাড়লে চলবে না। সবাইকে একসাথে একজোট হয়ে লড়াই করতে হবে। সকলের চেষ্টাতেই আবার ফিরে পাবো আমরা আমাদের স্বাভাবিক জীবন। প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে খারাপ সময়ের সাথে নিজেদের মতো করে লড়াই করে চলেছে। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছু একসাথে এলোমেলো করে দিয়েছে গোটা বাংলাকে। এই বার্তাই দিচ্ছেন ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দার বহু অভিনেতা অভিনেত্রীরা। কি বলছেন তারা সকলে মিলে সেটাই এখন দেখে নিন। রইল আপনাদের জন্য এই ভিডিওটি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এই বিশ্ব প্রকৃতির কাছে তাই আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। কিন্তু হঠাৎ কেমন যেন উলট পালট হয়ে গেল সবকিছু। একদিকে দেশ জুড়ে অতিমারি তাণ্ডব, তার সাথে আমফানের মহাপ্রলয়, কৃষকের কান্নায় বাতাস সিক্ত, আজ পঙ্গপালের কামড়ে রক্তাক্ত ফসল, আজকে যে তাই বিষম লড়াই, যুদ্ধ অবর্ণেশ, হন্যে হয়ে খুঁজছে সবাই বাঁচার পথের হদিশ। মানুষ বড় বিপন্ন হে, লক্ষ কোটি প্রাণ, কেউ কি জানে কোথায় আলো, কোথায় পরিত্রাণ, কি করে যে ঘনিয়ে এলো এমন দুঃসময়, অতিমারির আতঙ্কে আজ সবার বুকে ভয়। কিন্তু আমাদের এই সভ্যতার ইতিহাস লড়াইয়ের ইতিহাস, লড়াই সমস্ত প্রতিকূলতার সঙ্গে, লড়াই অশুভ শক্তির সঙ্গে, বেরোজগারি ও দারিদ্র্য। তাই তো মানুষ হারার আগে মানবে না তো। লড়াই ছিল, লড়াই আছে, লড়ছি বারবার, আর তাই আমাদের সংকল্প, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমাদের এগিয়ে যেতে হবে সকল স্তরের সব মানুষকে সঙ্গে নিয়ে। থামে রক্তে দেশ গড়ে তোলা যাদের অঙ্গীকার, সেবা শুশ্রূষা ব্রততে যাদের দিন রাত একাকার, কত সৈনিক দেশ জুড়ে লড়ে, লিখেছি কে তার খোঁজ, আছি আমরাও বিনোদনে যারা প্রাণের দোষর রোজ, আমরা সবাই আজ একই লড়াইয়ের সামনে। যারা সরাসরি লড়ছে, ডাক্তার, নার্স, পুলিশ, সেনা, সাফাই কর্মী, বিদ্যুৎ কর্মী, সমাজ কর্মী, তাদের সবাইকে আমাদের কর্মী স্যালুট। এই লড়াই জিততে হলে ভালোবাসতে হবে নিঃসহায় ও নিরন্ন মানুষকে। তারা আজ কর্মহীন, সহায় সম্বলহীন ভাবে হাজার মাইল পাড়ি দেয় পায়ে হেঁটে, কেউ বা বিধ্বংসী আম্ফানে গৃহহীন নিরাশ্রয়, তারা থাকবে তাদের পাশে। ভালোবাসতে হবে এই বিশ্ব প্রকৃতিকেও, তবেই না এই বিশ্বময়ী বিশ্বমায়ের আঁচল হয়ে উঠবে মানুষের প্রকৃত আশ্রয়। আমাদের এই বিধ্বস্ত বাংলাকে আবার শস্য শ্যামল নিরাপদ আশ্রয় গড়ে তুলতে চলুন হাত লাগাই। নিজেদের আরো সচেতন হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাটাই হবে আমাদের জয়। আমাদের জয়, আমাদের জয়, আমাদের জয়, আমাদের জয়, আমাদের জয়।